la 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 la. ওকে বলে গানটা কি ভাবে বলে এসে ও মা এসো মা তোমার আশীর্বাদ আশীর্বাদ সাকসেসফুল হয়েছে সচ্চ করেছি হে না তোমার জন্য একটা জিনিস এনেছে সুস্মিতা রায় অফিসিয়াল অফিসিয়াল নয় কোথা থেকে অন্য কারো সারপ্রাইজ খুলে দেখো দারুণ মজা পাবে ছোটবেলায় তুমি আমাকে খাওয়াতে অসাধারণ একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে কোনো হাসি মিলিয়ে গেছে না মাত্র 17,000 এই বলে গেল গহনা পাইনা আর আমরা একটু এ ওকে টাকা পয়সা দিই যাতে নাকি না আমি কেন ওকে টাকা দিতে যাবো আমি কেন দিতে যাবো ওকে সারাদিন খাটে পরিশ্রম করার ওইটুকু কেন দিও ঠিক আছে ও তো একটা চেয়েছে থাক না যা পছন্দ হয়েছে আর কি করা যাবে পছন্দ হলে কি হবে পরে কিনতে পারতো কবে এত এই বছরের প্রথম জীবনে প্রথম দিল কত বছর বিয়ে হয়েছে সারাদিন কষ্ট করছে কোথায় কষ্ট করছে শুটিং এ কষ্ট হ্যাঁ তা আছে তা আমি করি না শুটিং করো তা তুমি একটা দাও মার বক্তব্য সেটা বুঝলি মাকে কোনোভাবে শিখিয়ে রেখেছিস একদমই না মায়ের মন থেকে যাচ্ছে এটাই বলছে তো কি করবো ফিরিয়ে দেবো কি বক্তব্যটা কি ফিরিয়ে দেবে কেন অর্ধেক টাকা কেমন আছে অর্ধেক টাকা দিয়ে দিতে বলছে আমি কি দেবো তোকে অর্ধেক টাকা না না আমি পুরোটাই তোকে দিলাম পুরোটাই গিফট করলাম সত্তর না 17,300 17 আমি 70 বলেছি আমার 70 মা হ্যাঁ ওই 70 আর 70 নাকি শোনায় না এবারে তো ঠিক আছে তাহলে বৌদি দেওরের এনগেজমেন্টে ঠিক আছে আসো তাহলে বৌদি সুন্দর করে পড়িয়ে দাও আমাকে কিভাবে পড়াবো আমি না আমি ধরছি এই প্রথম হচ্ছে কোন বৌদি তার দেওরের সাথে এনগেজমেন্ট করছে দেওর বৌদি এনগেজমেন্ট তাও আবার এই আঙুলটাই কারণ আমি এই আঙুলের মাপেই নিয়েছি এটা দেওর বৌদির এনগেজমেন্ট হয় এটা হ্যাঁ এইভাবে লা 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 বাস হয়ে গেল তাহলে আমাদের এনগেজমেন্ট কিন্তু আমি তোকে কিছুই দিলাম না যা থ্যাংক ইউ বাহ কি ভালো রে তুই গোলাপ জাম হাতে তুলে দাও গোলাপ জাম তোমার জন্য এনেছে মা ও তুইও তো ভালোবাসিস হ্যাঁ ওটা খেতে নেই দেখে আমি নিয়ে নিচ্ছি